Assalamualaikum, আমি দাঁড়িয়ে আছি আমাদের কলিজার শহর কিশোরগঞ্জের একটি উপজেলা কোটিয়াদি কোটিয়াদির মশুয়াতে আছি আমরা গ্রামের নাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ভারতবর্ষের বা আগে উপমহাদেশের প্রখ্যাত পরিচালক অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের বাবার বাড়িতে সত্যজিৎ রায় এখানে জন্মগ্রহণ করেননি তার পৈতৃক যারা আছেন তার পিতা এবং তার দাদা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এইখানেই তারা বসবাস করতেন এবং তাদের জন্ম এখানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটি একটি সংরক্ষিত পুরাকৃতি যেটি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় নিয়েছেন তারা কার্যক্রম চালাবেন বলে কিন্তু এখন যে অবস্থায় আছে আমরা এটা আসলে মানে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে আমি খুবই মর্মাহত আমি ভেবেছিলাম যে একটা সুন্দর ইতে আছে ভালো ভাবে রেখেছেন কিন্তু এখানকার মানুষজন এটার প্রতি খুব একটা দায়বদ্ধ বলে আমি মনে করি না কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দেখাতে চাই যে দেখুন এখান এই যে বিল্ডিংটা এটা যদি অন্যান্য জায়গায় হতো বা সত্যজিৎ রায়কে যদি আমরা ধারণ করতাম তাহলে হয়তো এটা এইভাবে এই অবস্থায় থাকতো না তিনি কত বড় মাপের পরিচালক সেটা অস্কার বিজয়ের মাধ্যমেই শুধু নয় তিনি সব জায়গায় তার কাজের উদাহরণ রেখেছেন তিনি যেমন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক তেমনি ছিলেন স্ক্রিপ্ট রাইটার গীতিকার তিনি নিজে ছিলেন একজন প্রখ্যাত একজন চিত্রশিল্পী এবং তিনি নিজেই ক্যামেরা চালাতেন সবকিছু মিলিয়ে এই যে এখানে রাখা হয়েছে ইউনিয়ন ভূমি অফিস এটার পাশেই এখানে ছোট আকারে রাখা আছে সত্যজিৎ রায়ের পরিবারবর্গের সংক্ষিপ্ত বিবরণ সবকিছু মিলিয়ে আপনারা দেখুন একটি ভঙ্গুর অবস্থায় এটা পড়ে আছে এটাকে রক্ষণাবেক্ষণ হয়তো করবেন পরিকল্পনা নিয়েছেন এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এত ভঙ্গুর অবস্থাতে বা এইরকম অবস্থায় আছে এটা আমরা আসলে আমি অন্তত আমার মানতে কষ্ট হচ্ছে এখানে দর্শনার্থীরাও আসেন আমার মতো পাশেই হয়তো অন্য মানুষজনের বাড়ি কিন্তু এই জায়গাটা এইভাবেই পড়ে আছে এই যে এতটুকুই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিল্ডিং এ মানে যেটা ছিল যেহেতু এটা অনেক পুরনো অনেক বছর আগের পুরাকৃতি হিসেবেই এটাকে রাখা হয়েছে এখানে বট গাছ উঠে গিয়েছে এটা যদি এখনো রক্ষণাবেক্ষণ করা হয় আসলে এই দায় আসলে আমাদের সবারই লিখেই রেখে দিলাম কার্যক্রমের জায়গায় যদি আমরা আর একটু গতিশীল করি বা করতাম জিনিসটা আরো সুন্দর হতো পেছন সাইডটাতে যদি যাই এখানে নিশ্চয়ই ওনাদের এখন কেউ থাকেন না এই যে দেখুন এখানে তার কাটা দিয়ে একটা বেড়া দেয়া হয়েছিল আমার মতোই হয়তো কেউ কোনো মানুষ এটাকে নষ্ট করেছেন এই যে পেছনটার অংশে সিঁড়ি হয়তো এই সিঁড়ি দিয়েই দোতলায় যেতেন এই অবস্থায় আছে আর কি আমি যখন রওনা করি তখন ভেবেছিলাম নিশ্চয়ই মোটামুটি একটা অবস্থায় আমি দেখতে পাবো কিন্তু আসলে তা না একদম ভঙ্গুর অবস্থায় আছে এরকম অবস্থায় যে ধাক্কা দিলেই হয়তো পড়ে যাবে এটা অতিবিলম্বে সংস্কার করা প্রয়োজন বা এটাকে যদি জাদুঘরের মতো করা যায় একজন সত্যজিৎ রায় যেভাবে কোটি কোটি ভক্তের হৃদয়ে বাস করেন সিনেমা প্রেমী মেয়ে মানুষদের হৃদয়ে বাস করেন সেটা হয়তো আরো অনেক সুন্দরভাবে প্রকাশ করা যেতে পারে কারণ সত্যজিৎ রায়ের বাবা দাদারা এখানেই বেড়ে উঠেছেন এবং নিশ্চয়ই তিনি এই বাড়ির প্রচুর গল্প ওনাদের মুখে শুনেছেন হয়তো এসেছেনও এই বিষয়ে কেউ ওইভাবে তথ্য কোনো দিতে পারেননি যে কারণে আমি বলতে পারছি না সবাই ভালো থাকবেন এরকম অসংখ্য আমাদের কিশোরগঞ্জে আছে যেমন ইশাকার বাড়ি আছে সেটাকেও এরকমভাবে কেউ আগলে রাখছেন না আমি
এই ভিডিওর মাধ্যমে দাবি জানাচ্ছি যেন এটাকে সংস্কার বা কোনোভাবে যে সিঁড়ি দিয়ে যদি উঠি এই অবস্থায় আছে। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের ঐতিহ্যের জিনিসগুলো আমাদেরকেই লালন করতে হবে, ধারণ করতে হবে এবং সবার কাছে পৌঁছে দিতে হবে যে এগুলো যেন নষ্ট না হয়। আল্লাহ হাফেজ।